তো আজ আবারও যাচ্ছি কলকাতায়। যাওয়ার কারণটা একদমই বাজে, কারণ এমন কোনো দিন হয়নি। মানে বলতে চাইছি যে কলকাতা গেছি কারণ আকাশ আর্ট অর্থাৎ বাংলা সিরিয়ালের ইন্টারভিউ দিতে। আমার একদম ইচ্ছে ছিল না, বাড়ির লোক প্লাস দিদিরা জোর করে আমাকে ডেকেছে, তো কথা রাখার স্বার্থে একমাত্র গেছি আমি। তো গেছি যখন ভাবলাম ব্লগ তো করাই যায়, আমি তো ব্লগার, তো শুরু করে দিলাম ব্লগ করা। তো দেখো যে আকাশ আর্টের অভিনয়ের যে অডিশন হয়েছিল তো কীভাবে হয়েছিল। তো প্রথমে আমরা শিয়ালদা স্টেশন থেকে চলে আসি রুবি হসপিটালের পাশে। তো রুবি হসপিটালের পাশেই ছিল অডিশনের মেন জায়গা। তো আমরা পৌঁছে গেছি ওই প্রান্তে, এমন কিছু না, এটা হচ্ছে সেই অডিশনের লাইন। মানে যা দেখে আমার কাজ হয়ে গেছে, মানে এমন বড় লাইন কীভাবে হয়। মানে শুধু একটা লাইন না, একটা লাইনই তিনবার ঘুরেছে জাস্ট। এখানে জাস্ট দেখতে পাচ্ছ তিনটে সাইড তিনবার ঘুরে ঘুরে গেছে, এস টাইপেরভাবে ঘুরেছে বারবার। তেমন কিছু না, আকাশ একটা ইন্টারভিউ চলছে। সবাই আছে, জীবনে কোনোদিন এমন এক্সপিরিয়েন্স হয়নি। মানে এরকম লাইন দেবো না বলে কোনোদিন রেশনও তুলিনি, কোনোদিন হসপিটালের লাইনে দাঁড়ানি, কিন্তু এখন অ্যাক্টিং নিজের প্রতিভার প্রকাশের জন্য এখানে দাঁড়া হচ্ছে। প্রথম কথা, আমি এখানে নিজের ইচ্ছা আসেনি, আমাকে একজন জোর করে নিয়ে এসছে, সে চলে গেছে। এই যে এই যে এরা হচ্ছে মেন কালপিট, এরা অ্যাক্টর হবেই, এরা সব অ্যাক্টর হবে। তো দেখা যাক আগে আগে হতা হয় কে। আর আমরা শুধু এখানেই থেমেছিলাম না, খাবার দাবারও নিয়ে গেছিলাম, ছোলা চাউমিন রুটি ভাত সবই। মানে ছোটোখাটো একটা পিকনিক হয়েছে বলতে গেলে। 2000 years later. তো এরপর আমরা 100 বছরের তপস্যার ফলে আর 200 কিলো পুণ্য অর্জনের পর আমরা অত বড় লাইন ঠেলে ভিতরে অফিসের মধ্যে প্রবেশ করি। তাও ভালো জায়গা পাই না, মানে সবাই নিচে বসে রয়েছে, সবাই নিচে বসে রিহার্সেল করছে, মানে নিজে নিজে এক একটা স্ক্রিপ্ট দিয়েছে, সব তাই মুখস্থ করছে, সেরা সেরা সিন হয়েছে। তো ওপরে সূর্যমামার প্রবল তেজের কারণে আমরা চলে গেলাম ওই বিল্ডিংয়েরই নিচের পার্টে, মানে যেখানে বিল্ডিংয়ের লোকেরা গাড়ি রাখে, মানে গ্যারেজে গিয়ে আমরা সবাই গিয়ে বসেছি। আর কাউকে কিন্তু এখানে নিচে বসে রয়েছে বলে কমা ভাববেন না, এখানে কিন্তু সব লুকিয়ে রয়েছে ভবিষ্যতের অ্যাক্টর, মানে যাদের দেখে আপনার হাততালি দেবেন, যাদের অটোগ্রাফ নেবেন, এখানেই সবাই বসে রয়েছে। মানে তাদের প্রতিভাগুলো এখন দেখা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পর আপনারা হয়তো এই ব্লগ দেখে বুঝবেন যে এই তো ওর ব্লগে দেখেছিলাম একে, আচ্ছা এই আকাশটা করছে, বাহ ছেলেটা লাক খুলে গেছে, মেয়েটা লাক খুলে গেছে, তাহলে আপনারাও ভাববেন। তো এরপর তেমন কিছু হয় না, আমি একটু অ্যাক্টিংয়ে রিহার্সাল করতে থাকি। শোনো, যথেষ্ট হয়েছে। হ্যাঁ যথেষ্ট, এই এতগুলো দিন ধরে তোমাকে শুধু সহ্য করে গেছি, কিচ্ছু বলিনি, বরং আরো কিছু বলছি। আগেই বললাম না যে আমাদের প্রতিভার শেষ নেই। তো আমাদের এক একজনের এমন প্রতিভা, কাঁটা চামচ দিয়ে রুটি খাচ্ছে, কিছু করার নেই বাইরে। তো হঠাৎ একজন এসে অ্যানাউন্সমেন্ট করে যে 250 থেকে 300 মধ্যে চলে আসো। তো যেহেতু আমাদের 300 মধ্যে ছিল, তো আমরা সবাই চলে যাই মেন অডিশন দিতে, মানে আকাশ আর্টের অফিসে। এটা হচ্ছে আকাশ আর্টের অফিস। তো ধীরে ধীরে আমরা ওপর দিকে যাই। ও হ্যাঁ, তোমায় তো একটা কথা বলাই হয়নি, এই আকাশাটেরই যে ফর্মটা দিয়েছিল ফিল আপ করার জন্য আর ছবি দিতে বলেছিল, তো ফর্মে ছিল প্রফেশন। তো আমি প্রফেশনে গিয়ে দিয়েছি আমার আই অ্যাম আ স্টুডেন্ট অ্যান্ড আই অ্যাম আ ইউটিউবার ব্লগার। তো বিষয়টা দিয়ে ভালোই লাগলো, প্লাস ওই ফর্মের তোলা নিজের চ্যানেলের নামও দিয়ে দিয়েছি, দেখি যদি কিছু হয়। তো ওটা দেখে যদি একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকেও। আর এটা হলো আকাশ আর্টের অফিস। তো এখন আমরা আকাশ আর্টের অফিসের ভিতরে রয়েছি, তো এখানেই হবে আমাদের ইন্টারভিউ। তো আমি চলে আসি, আমার নাম চলে আসে ভিতরে যাওয়ার জন্য, খুব ভালো। গিয়ে যখন দেখি নিজের কাজ ভালো হয় না,
আমরা বাইরে চলে আসি সঙ্গে সঙ্গে। আর ভালো কথা, আমার তো একটা কথা বলা হয়নি, এখানকে সবাইকে দিয়েছে একটা করে মিয়ামরের প্রজাপতি বিস্কুট, কিন্তু ভাগ্যক্রমে আমি পাইনি। কিন্তু আমার কোনো দুঃখ নেই, আমার মা আমার জন্য নিয়ে এসেছিল। তো অডিশন শেষ হওয়ার পর আমরা সবাই কিছু ছবি টবি তুলে বাইরের উদ্দেশ্যে যাই, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা করি। তো যেতে যেতে একটা কথাই বলবো, তো আগের থেকে তো তোমাদের কিছু জানানো হয়নি এই ইন্টারভিউ সম্পর্কে, তো নেক্সট যদি কখনও আমার কাছে এই সব খবর আসে তো জানিয়ে দেবো তোমাদের। যদি তোমরা কেউ এই সমস্ত জিনিসে ইন্টারেস্টেড থাকো নিশ্চয়ই জানাবো। তো আশা করি আছোই অনেকেই, তো আর একটু অনেক চলো আমার সাথে, একটু অনেক বাড়ি আগে ছেড়ে দাও। তো যেতে যেতে কিছু কথা বলি যে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তী হয়তো আমার কাছে কলটা আসবে অডিশনের জন্য আরও, তো তখন তোমাদের জানাতে পারবো, তোমরা যেতেও পারবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি বাড়ি যেতে থাকি, গুড বাই, টাটা, নমস্কার সবাইকে, বাই। ও একে তো দেখানি হয়নি, জানে মান জিপ উফ কী লাগে এটাকে। ঠিক আছে ওসব বাদ দাও, আমরা চলে এসেছি বিধাননগর স্টেশনে, দেখে নিশ্চয় চিনতেই পারছো। তো আমরা বিধাননগর স্টেশনে উঠে এসেছি, ট্রেনে অপেক্ষা করছি। তোমাদের তো আর কারোর অপেক্ষা করার দরকার নেই, তুমি দেখো নিচে সাবস্ক্রাইবের বাটনটা পেয়ে যাবে, তো ওখানে ক্লিক করে হালকা করে ঘুমিয়ে পড়ো। বাই বাই, টাটা।